কিভাবে আটক করেছে, কত তারিখে চেষ্টা? সেপ্টেম্বর মাসে আমাদের কোর্টে একটা মৌরিকে মারধর করা হয়েছিল, সেই ঘটনার পরবর্তী সময় মৌরি মারা যায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের একটা থ্রিজিরো টুতে কেস রেজিস্ট্রেশন হয়েছিল। তো সেই কেসের নম্বর হচ্ছে 174/2023। তো ওই কেসে অনেকেই ইনভলভ আছে। তো তার মধ্যে আমরা আগেই গোপাল সিংকে অ্যারেস্ট করেছিলাম অ্যাডভোকেট, কিন্তু বাকিরা অ্যাবসকন্ডিং ছিল। কালকে গোপন খবর ভিত্তিতে এই কেসের আইও কৃষ্ণ সাধন জমাতিয়া পুলিশ নিয়ে ওর বাড়ির কাছ থেকে, অনির্বাণ তলাপাত্র, ওর বাড়ির কাছ থেকে ওকে অ্যারেস্ট করে, এবং যা ভিডিও ফুটেজ মোতাবেকই এভিডেন্স অনুসারেই ওনাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে কোর্টে ওনাকে ফরওয়ার্ড করা হয়েছে। 5 দিনের পুলিশ রিমান্ড সাবমিট করা হয়েছে। কালকে কয়টার সময় অ্যারেস্ট করেছে? কালকে ওর 9:15 ওকে অ্যারেস্ট করা হয়েছে। বাড়ি কোনখানে? কোন বাড়ি? বাড়ি বটদল। এখন পর্যন্ত এই কেসে কতজনকে আটক করা হয়েছে? এখন পর্যন্ত 2 জন অ্যাডভোকেটকে অ্যারেস্ট করা হয়েছে। তার মধ্যে বাকি যারা আছে ইনভলভ ম্যাক্সিমাম অ্যাবসকন্ডিং আছে, আরও 4-5 জন ইনভলভ আছে এই কেসে।